চলতি বছর কবে পড়েছে জন্মাষ্টমী? পঞ্জিক অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছরের জন্মাষ্টমী পূজা হবে 6 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার। এদিন দুপুর 3:38 অষ্টমী তিথির সূচনা হবে। তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার 4:15। জন্মাষ্টমীর দিন মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়, সেই কারণেই মধ্যরাতে পুজো করা হয়। তাই এই বছর শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হবে 6 সেপ্টেম্বর।